আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনার প্লে স্টোর অ্যাপ থেকে কি কোনো অ্যাপস ইনস্টল হচ্ছে না? এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবেন, আজ এই ভিডিওতে আমি দেখাবো। দেখুন বন্ধুরা, আমি টিকটক লাইট অ্যাপটি আমি ইনস্টল করতে চাচ্ছি, কিন্তু আমার অ্যাপটি ইনস্টল হচ্ছে না। এখানে দেখাচ্ছে যে আমার যে ইন্টারনাল স্টোরেজ, আমার ফোন মেমোরি ফুল হয়ে গেছে। আমরা অনেকে বুঝি না যে এই অপশনটি আসলে আমাদের কি করা উচিত। তবে অনেকে আমরা কি করে আমাদের ইন্টারনাল স্টোরেজ থেকে ছবি, ভিডিও অথবা বিভিন্ন কিছু ডিলিট না করে আমরা কি করি যে ওই মেমোরি এসডি কার্ড যেটা আমরা কিনি, এই মেমোরি থেকে আমরা অডিও ভিডিও ডিলিট করি। তবে বন্ধুরা, আপনার যত ধরনের অ্যাপস আছে সবগুলো কিন্তু ইন্টারনাল স্টোরেজ ফোন মেমোরির মধ্যে ইনস্টল হয়। তাই এই ধরনের সমস্যা হলে আপনি যেভাবে সমাধান করবেন, এর জন্য প্রথমে আপনি কি করবেন, প্লে স্টোরে ক্লিক করবেন। করার পরে আপনি যে কোনো একটি অ্যাপস ইনস্টল করার চেষ্টা করবেন। যেমন আমি টিকটক অ্যাপটি ইনস্টল করব, তখন দেখুন ইনস্টলে আমি ক্লিক করব। ক্লিক করার পর যদি এই রকম আসে, আপনি এই সমস্যাটি আপনি দুইভাবে সমাধান করতে পারেন। এক, আপনি যদি ফোন মেমোরিতে গিয়ে আপনি যদি অডিও ভিডিও কোনো একটা ডিলিট করেন অথবা 500-700 মতন ডিলিট করেন, তাহলে কিন্তু এই অ্যাপটি ইনস্টল হয়ে যাবে। এখন যদি মনে করেন যে আপনার ফোনে গুরুত্বপূর্ণ সব কিছু রয়েছে, আপনি ডিলিট করা সম্ভব না, তখন আপনি কি করবেন, অথবা পুরাতন ফোন, আপনার ফোনে যে কোনো ধরনের জায়গা খালি নেই, শুধু অ্যাপ আর অ্যাপ আছে, তখন আপনি কি করবেন, আপনি কোনো ধরনের অ্যাপ ইনস্টল করতে চাইলে যে অ্যাপটি আপনার কাজে আসে না, প্রয়োজনে আসে না, এই অ্যাপটি ডিলিট করে ফেলবেন। যেমন আমি ইনস্টাগ্রাম অ্যাপটি আমি ডিলিট করব। এর জন্য আপনি কি করবেন, যে অ্যাপটি আপনি ডিলিট করবেন, ফোন থেকে আনইনস্টল করবেন, এর জন্য আপনি যেমন আমি টেলিগ্রাম অ্যাপটি আনইনস্টল করব, এই কারণে আমি কি করব, টেলিগ্রামের উপরে ক্লিক করব। আপনিও যদি এই ধরনের সমস্যায় পড়েন, যে কোনো অ্যাপের এই বরাবর আপনি রাইট চিহ্ন দেবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে তারা বলবে আপনি কি অ্যাপটি রিমুভ করতে চান, আর আপনি রিমুভ করতে চাইলে দেখুন রিমুভে ক্লিক করবেন। রিমুভে ক্লিক করার পর আপনার অ্যাপটি কি হবে, আনইনস্টল হয়ে যাবে। তখন আপনি কি করবেন, ইনস্টল আবার ক্লিক করবেন। করার পর আপনার একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পর আপনার অ্যাপটি ইনস্টল হবে। দেখুন বন্ধুরা, অ্যাপটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হচ্ছে, কিছুক্ষণ পরে অ্যাপটি ইনস্টল হবে। ওকে, আর একটু, ওকে, ইনস্টল হচ্ছে বন্ধুরা, অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আপনি যদি হোমে যান, গিয়ে দেখবেন টিকটক লাইট আর টিকটক দুইটি অ্যাপই আমার ফোনে আছে। আপনার যদি এই ধরনের কোনো সমস্যা হয়, আমি যেভাবে দেখিয়েছি অবশ্যই আপনি এইভাবে সমাধান করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি যদি আপনার উপকার আসে, চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আজ এখানেই বিদায় নিচ্ছে, আবার দেখাবো অন্য আরেক ভিডিওতে। খুদাহাফেজ।